আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটি কোনো ডেইলি ব্লগ বলতে মানে বাসার কাজকর্মের যে প্রতিদিন যেগুলো আমরা শেয়ার করে থাকি সেরকম কিছু নিয়ে নয়, আজকের ব্লগটি একটু অন্যরকম। যেহেতু আজকে ছুটির দিন ছিল, শুক্রবার আমার বোনের অফিস অফ থাকে, তো জোহা প্রত্যেক দিনই ওর অফিসে যাওয়ার টাইমে দেখা যায় বায়না ধরে, ওর সাথে ঘুরতে যাবে, রিক্সায় যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। তো এই জন্য আমার বোন বলছিল যে চলো আজকে যেহেতু ছুটির দিন আছে বিকালে কোথাও ঘুরতে যাই কাছাকাছি। তো অনেক দিন ধরেই আমাকে বলছিল আমাদের বাসার কাছে খুব সুন্দর একটা জায়গা আছে, যেটা ওরা গত বছর আমার কাজিনরা যখন ছিল তখন এসেছিল। তো আমি এতদিন অতটা বেশি কথাটায় গুরুত্ব দেইনি, কারণ আমার আসলে এমনিতেও দুপুরের লাঞ্চের পর আর কোথাও যেতে মন চায় না, শরীরটা খুব ছেড়ে দেয়। সারাদিনের পরিশ্রমের পরের এই সময়টা আমার বিশ্রাম নিতেই ভালো লাগে। তো যেহেতু অনেকদিন ধরে বলছে, প্লাস জোহাও খুব অস্থির হয়ে গেছে কোথাও যাওয়ার জন্য, আর ও কোথাও নিয়ে গেলে খুব মাইন্ড ফ্রেশ হয়ে যায়, খুব খুশি হয়ে যায়। তো এই জন্যই আজকের বিশ্রামটাকে একটু বিসর্জন দিয়ে লাঞ্চের পরপরই বেরিয়ে গিয়েছি। লাঞ্চের পর বলতেও সময়টা ছিল আসরের আজানের ঠিক পরেই বের হয়ে গিয়েছি। তো জোহা রিক্সায় বসে খুব মজা পাচ্ছে, ও একদম ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। শীতের আসার আগের এই সময়টা বিকালের টাইমটা খুব ভালো লাগে, খুব বেশি ঠান্ডাও লাগে না আবার গরমও লাগে না, বাতাসটা খুব এনজয় করছিলাম। তো জোহাকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে, ও একটা বড় করে নিঃশ্বাস টেনে বলল যে আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। মানে ও বাতাসটার এই একটা ঘ্রাণ এবং এই যে ঠান্ডা ফিলিংসটা, এটা মানে একদম ঘ্রাণ শুকে শুকে নিয়ে একদম খুব সুন্দর করে এনজয় করছিল। তো এই যে আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি, ঠিক এই পজিশনটা থেকে আপনারা দেখতে পাবেন যে ভিউগুলো একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি নিজেও দেখে অবাক যে আমাদের বাসার কাছাকাছি এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আছে, আমার জানাই ছিল না। এই জায়গায় ঢোকার সাথে সাথেই কেমন যেন একটা গ্রামের ফিলিংস আসছিল, মানে সমস্ত জায়গার থেকে একটা গ্রাম্য যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা আমি পাচ্ছিলাম। কাঁচা মাটির একটা ঘ্রাণ বা হচ্ছে খড়কুটো জাতীয় বা গরুর যে গোয়ালের পাশ থেকে গেলে যে একটা অন্যরকম একটা ঘ্রাণ থাকে, ঠিক সেরকম গ্রাম্য পরিবেশের মতোই মনে হচ্ছিল। তো অনেক অনেক দিন পর এরকম একটা ওয়েদারে এরকম একটা জায়গায় এসে মনটা খুব ভালো হয়ে গেল যে আমরা এতটাই এখানে মানে ঢাকা শহরে যে জায়গাগুলোতে আমরা সবাই থাকি দেখা যায় যে সবই তো জাস্ট ইট পাথরের শহর, সব কিছুর ভিতরে কৃত্রিমতা। কিন্তু আসলে যে আমাদের কাছাকাছি এত সুন্দর জায়গা থাকতে পারে এটা আমি কল্পনা করিনি। তবে আমার আসলে এই জিনিসটা আরও আগে গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেহেতু আমাকে এতবার করে বলেছে। আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি, এই জায়গা থেকে আর একটু ভিতরে ঢুকলেই জায়গাটাতে আমরা পৌঁছে যাব। আশপাশের গ্রামগুলো মানে বাসাটা অনেকটা গ্রামের মতোই, কারণ এখানে খুব বেশি একটা ঘনবসতি নেই, অনেক দূরে দূরে একটা একটা করে বাড়ি। এবং এই বাড়িগুলো দেখে বোঝা যাচ্ছিল যেগুলি স্থানীয় মানুষদের বাড়ি, যা অনেক আগে করা হয়েছে বা নতুন করে করেছে। তো এই তো রাস্তাটা এখান পর্যন্ত, এটা নতুন রাস্তা হয়েছে, এখান থেকে নামার পরে আমরা সেই গন্তব্যস্থলে এখন পৌঁছে গিয়েছি। এই জায়গাটাকে বলা হয় আমাদের এখানে স্থানীয় ভাষায় এই জায়গাটাকে নিলয় বলা হয়। এটার কারণ হলো এই জায়গাটা একটা প্রজেক্ট এরিয়া, সেটা আপনারা সামনে দেখতে পাবেন, আপনাদের সাথে আমি সেটা ডিটেলসে বর্ণনা করে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই তো আমরা এখন মাটির কাঁচা রাস্তায় ঢুকে গেছি। এখানে ঢোকার পর আমরা আর খুব বেশি রিক্সায় চড়িনি আর কি, তার কারণ আমরা চাচ্ছিলাম এই জায়গাটায় হেঁটে সময় কাটাবো। তো এই জন্য রিক্সাওয়ালাকে বললাম যে আপনি আমাদেরকে আর বেশি দূরে ভিতরে নিতে হবে না, এই জায়গাটায় নামিয়ে দেন। তো উনি আমাদের এখানেই নামিয়ে দিল। তারপর ঠিক যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে দেখতে পেলাম এই জায়গাটাতে দুইটা সাইডেই খুব সুন্দর একটা পরিবেশ, একদম সবুজে সবুজ হয়েছিল চারিদিকে, শুধু ধান ক্ষেত এবং তার সাথে পিছন সাইডটাতে বড় বড় অনেকগুলো গাছ লাগানো, মানে দেখে মনে হচ্ছিল দূর থেকে পাহাড়ের মতো, এতটাই উঁচু উঁচু গাছগুলো। প্লাস পরিবেশটা এতটা ভালো লাগছিল তার কারণ সবুজের এই কালারের একটা শেড আসছিল দূর থেকে, দেখে মনে হল যেন এখানে কোনো রোদের একটা আবছা ছায়া পড়েছে।
কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে ধান পাকার বিভিন্ন রকমের কালারের শেড, যেহেতু জমিগুলো এক একজনের এবং এক একজন এক এক সময়ে ধানগুলো রোপণ করেছেন, তাই ধানগুলো হচ্ছে কিছুটা আমাদের সামনে ছিল একদমই কাঁচা, তারপরে মাঝখানের অংশটা ছিল আধা কাঁচা এবং মাত্র ফুলগুলো মানে ধানগুলো কালার এসেছে, এবং একদম দূরে যেগুলো গাছগুলোর সামনে থেকে ওই জায়গাটা হচ্ছে একদমই পাকা ধান ছিল, মানে ওগুলো একদমই পেকে যাবে এক মাসের ভেতর এরকম অবস্থায়। তো এই জায়গাটায় আসার পরে আমার শ্বশুরবাড়ির জায়গাটার কথা মনে পড়ে গেল। আমার শ্বশুরবাড়ির নদীর পাশে এরকম একটা খুব সুন্দর জায়গা আছে, যেখানে আমার সমস্ত চাচা শ্বশুরদের পৈতৃক আর কি এখানে জায়গা আছে আর কি। তারা নদীর পাশে এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ফসলাদি তারা চাষবাস করায় আর কি। তো ওইখানে গেলেও আপনাদের সাথে শেয়ার করব ঠিক এরকমই একটা পরিবেশ, এরকমই বিশাল বিশাল গাছ দেওয়া চারিদিকে, তার সাথে সামনে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ফসল যে যার মতো করে চাষ করে থাকে। তো এখানে আমরা নামার পরে জোহাকে দেখলাম যে ও খুব একদম দেখে অবাক হয়ে গেছে, এত সুন্দর একটা পরিবেশ। ও তো গ্রামে গিয়েছিল ঠিকই, কিন্তু তখনও তো বেশ আরও ছোটই ছিল, 2 বছর বয়সে নিয়ে গিয়েছিলাম, এখনও 3 বছর হয়েছে। অবভিয়াসলি আরও 1 বছর বয়সে ওর মাইন্ড আরও বেশি ম্যাচিউর হয়েছে এবং অনেক কিছু ভুলেও হয়তো বা গেছে, তখন যে জিনিসটা যতটা না এনজয় করতে পেরেছে এখনও তার থেকে অনেক বেশি প্রত্যেকটা জিনিস এনজয় করে, প্রতিটা জিনিসের কারণ খুঁজে বের করে এবং প্রত্যেকটা জিনিস এর ভিতর আনন্দ এবং খুশিটাও খুঁজে বের করে। তো এখানে যাওয়ার পর ও খুব আনন্দে ছোটাছুটি শুরু করলো, তবে এখানে ওকে হাত ছেড়ে দিতে পারিনি, তার কারণ রাস্তা থেকে প্রচুর গাড়ি আসছিল, গাড়ি বলতে ছোট ছোট যানবাহন যেমন রিক্সা বা অটো রিক্সা অথবা বাইক, যেহেতু এটা ছুটির দিন অনেক মানুষই আসবে। আর এইখানে যে পথটা ভিতর দিকে ঢুকে গেছে, এই পথের ভিতর থেকে দেখতে পাচ্ছিলাম যে একটা গ্রামের মতো সামনে, তবে আমরা আজকে খুব বেশি একটা সময় যেহেতু হাতে নিয়ে যাইনি, ওখানে পৌঁছানোর পরপরই দেখলাম যে সূর্যটা অলরেডি ডুবে যেতে শুরু করেছে, তাই আমরা আজকে সেই গ্রামের ভিতর আর ঢুকতে পারিনি। তবে ইচ্ছা আছে যদি এরপরে আরেক দিন যাই তাহলে ওই গ্রামটা একটু ঘুরে দেখবো। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে ভিতর দিকে এখানে রাখাল গরুগুলোকে যে মাঠে চড়াতে দিয়ে যায় সকালে, সেগুলো নিয়ে এখন বাড়ি ফিরছে। টোটালি একটা গ্রামের ফিলিং, আপনারা এখানে আসলে বুঝতেই পারবেন না যে আপনারা ঢাকা শহরে আছেন। তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অনেক কিছু ভিডিও করে নিয়েছিলাম আশেপাশের জিনিস, কারণ মনে হচ্ছিল এত সুন্দর একটা জায়গায় এসেছি, নিজে এত কিছু দেখে মুগ্ধ হচ্ছি, এই মুগ্ধতার কিছুটা অংশ আপনাদের সাথেও আমার শেয়ার করা উচিত। এজন্যই যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিওগুলো করে রেখেছিলাম যেন আপনাদের সাথে বাসায় এসে শেয়ার করতে পারি। প্রতিদিনই দেখা যায় যে একই রকম ব্লগ শেয়ার করা হয়, বাছার কাজকর্ম নিজের দৈনন্দিন কাজকর্ম এগুলোই দেখানো হয়, তো ওগুলো নিজেই বোর ফিল করি, প্রতিদিন কাজগুলো করে আবার একই জিনিস আপনাদের দেখাতে নিজেরও ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে একটু অন্যরকম কিছু করে দেখাতে পারলে আমার নিজের কাছেও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আপনাদের সাথে কোনো ভালো কিছু হয়তো বা শেয়ার করতে পারছি। দেখতে পাচ্ছেন সূর্যটা কিন্তু অলরেডি একদম লাল রং ধারণ করেছে, ধীরে ধীরে সূর্যটা ডুবে যেতে থাকবে। আমরা এখানে মাগরিবের কিছুক্ষণ আগ পর্যন্ত ছিলাম আর কি, আশেপাশে সমস্ত জায়গাটা আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। আমি এই জায়গাটায় প্রথম এসেছি, এর আগে কখনো আমার আসা হয়নি, তবে আমার বোন আরও অনেক দূর পর্যন্ত নাকি সামনে ওরা গিয়েছিল, যেহেতু আমার কাজিনরা সবাই টিনেজার, ওদের তো একটা অন্যরকম উদ্যম থাকবেই, অনেক দূর হেঁটে বেড়ানোর মতো এনার্জি ছিল, যে কারণে ওরা অনেক দূর পর্যন্তই গিয়েছিল। তবে আমাদের সাথে আজকে তো জোহা থাকার কারণে আমরা খুব বেশি দূর যাইনি, যতদূর কাছ যাওয়া যায় আর কি সুন্দরের ভিতরে ঘুরে দেখার চেষ্টা করেছি। এখানে আসার পরেই দেখতে পেলাম বিশাল বড় একটা ঝিলের মতো, আমি জানি না এটাকে বিল বলে কি না, এটার নাম কি সেটাও বলতে পারছি না, আবার এটা এরকমও হতে পারে এটা নিম্নভূমি দেখে এখানে পানি জমে আছে এরকম কিছুও হতে পারে, তবে এত বিশাল একটা জায়গা নিম্নভূমি ভূমি সেটাও ভাবা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই খেয়াল করে দেখলাম একদম ঝিলের মাঝ বরাবর অনেকগুলো হাঁস সাঁতার কেটে যাচ্ছিল, তো দেখতে খুব ভালো লাগছিল, তবে আমি চোখের সামনে যতটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম ক্যামেরাতে ততটা ভালো করে আমি ধারণ করতে পারিনি, যেহেতু এটা অনেক দূরে ছিল। জুম করার পরবর্তীতে দেখলাম যে ভিউটা খুব বেশি একটা ভালো আসছে না, ফেটে যাবে, তো যে কারণে আমি এটা জুম না করে নর্মালি দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো ছোট ছোট জটলা দেখা যাচ্ছে মানুষের,
এগুলো হচ্ছে তারা ছুটির দিনে বলেই এসেছে কি না আমি সেটা জানি না, প্রতিদিনই এরকম মানুষের ভিড় অ্যাকচুয়ালি থাকার কথা না। দেখতে পেলাম সবাই এখানে মাছ ধরতে এসেছেন, যারা ছেলে মানুষ ম্যাক্সিমাম এখানে মাছ ধরার উদ্দেশ্যে এসেছেন, যারা মাছ ধরতে পছন্দ করেন বা এখান থেকে তুলে কেউ বিক্রিও করেন কিনা সেটাও আমার জানা নেই। এতগুলো মানুষকে দেখে আমার একটা জিনিস মাথায় আসছিল যে এখানে অ্যাকচুয়ালি যে মাছগুলো ধরা হচ্ছে এটা কি জনসাধারণের জন্য উন্মুক্ত কি না, তার কারণ এখানে যদি টোল জাতীয় কোনো সিস্টেম থাকতো তাহলে আমার মনে হয় না যে এতগুলো মানুষ এখানে মাছ ধরতে আসতেন। অনেকে আছেন এখানে দেখতে পেয়েছি যে ছোট ছোট মাচার মতো তৈরি করেছে, তারপর দেখা গেল যে এখানে কিছু কিছু জায়গাতে আবার মানুষ অনেকটা স্থায়ীভাবেই কিছু মাচা তৈরি করেছে, আবার কেউ কেউ দেখতে পেয়েছি তারা হচ্ছেন এমনিতেই জাস্ট রাস্তার পাশে বসে মাছ ধরছিলেন। যেমন যে মুরব্বী জন সামনে যে বসাচ্ছেন ওনারা কিন্তু শুধুমাত্র রোড সাইডে বসেই ভিডিওগুলো মানে সরি মানে মাছগুলো ধরছিল, আর আমি ওনাদেরকে ভিডিও করে করেই সামনে আগাচ্ছিলাম। আর পিছন সাইডটাতে ঘুরে দেখলাম এখানেও খুব সুন্দর একটা জায়গা, তবে এই জায়গাটা সম্ভবত ওই ঝিলের কোনো অংশ নয়, এটা কোনো নিম্নভূমি আর কি, মানে পানি জমে এখানে একদম জটলা পাকিয়ে গেছে আর এখানে হচ্ছে কচুরিপানা জমে একদম ডোবার মতো অবস্থা খারাপ। এই জায়গার পানিটা খুব বেশি ফ্রেশ ছিল না যতটা ওই সামনের ঝিলটা ছিল, সামনের ঝিলের পানিগুলো একদমই টলটলে পরিষ্কার ছিল, একদম এক সুন্দর একটা সবুজ রং দেখতে ভালো লাগছিল। তো আমরা এখান থেকে আমি ভাবছিলাম যে আর সামনে যাবো না, তো আমার বোন বললো যে না চলো আরও সামনে যাই ওখানে আরও সুন্দর জায়গা আছে, তো এই জন্য আমরা একটু হেঁটে হেঁটে আর একটু সামনে গেলাম। আর আপনারা খেয়াল করেছেন হয়তো বা এখানে বিশাল বিশাল বাউন্ডারি দেখতে পেয়েছেন হোয়াইট কালারের, এগুলো হচ্ছে এই জায়গাটার কারণটা আমি এখন একটু বিশ্লেষণ করি। এখানে এই বাউন্ডারি দেওয়া যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইনলি আর্মি কর্মরত বা রিটায়ার্ড পার্সন যারা আছেন, অনেক বড় বড় কর্মকর্তা যারা আছেন তারা অনেকজন মিলে এই এরিয়াটা তুমি মাঠের এখানে নামবে বাবু নিয়েছেন। এখানে তারা হচ্ছে ফার্ম হাউসের মতো তৈরি করেছেন, যে যার ইচ্ছা মতো যার যার প্রপার্টির ভিতরে হচ্ছে নিজেদের পছন্দ মতো কেউ কেউ বাগান বাড়ি করেছেন, কেউ খামার তৈরি করেছেন এরকম আর কি আমি যতটুকু শুনেছি, যদিও আমি এটার ভিতরের গেটে ঢুকিনি বা ঢোকার মতো কোনো চান্সও আসলে জনসাধারণের জন্য নেই। এটা পুরোপুরি একটা রেস্ট্রিক্টেড এরিয়া, তারা অনেক বড় করে বাউন্ডারি দিয়েছেন এবং গেট আছে, ভিতরে হচ্ছে দারোয়ানও থাকেন এবং এখানে আলাদা আলাদাভাবে কেয়ারটেকারও থাকে। তো বিকালবেলার সময় স্বাভাবিকভাবেই সবাই যারা এই মাঠে গরুগুলো চড়াতে দিয়ে যান তারা মাঠের গরু নিয়ে ফিরছিলেন, আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। তো এখানের মাঠের মধ্যে জোহাকে নামিয়ে দিয়েছিলাম, ওই এই ধরনের জায়গা তো খুব বেশি একটা আসলে দেখতে পাইনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যে ঘাসের মতো জিনিসগুলো হচ্ছে একদম ব্রাউন কালার হয়ে গেছে, মারা গেছে আর কি, এগুলো হচ্ছে কাশফুল ছিল। তো এই কাশফুলের সময়টাতে আমার বোন বারবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে চলো যাই দেখে আসি, কিন্তু আমি তখন পেজের কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো দিনই সময় বের করতে পারছিলাম না যে ঘুরতে বের হব। তো আমরা আস্তে আস্তেই হচ্ছে দেখলাম যে অলরেডি কাশফুলগুলো মারা গেছে, তো এখন আর সেগুলো নেই, এখন একদমই মানে এগুলো নষ্ট হয়ে যাওয়ার অবস্থায়। তো এখানে ঢোকার পরে জোহা বলল যে ওর পায়ে ব্যথা পাচ্ছে, তার কারণ ও যেহেতু একটা শর্ট মানে ড্রেস পরেছে আর এখানে যে ঘাসগুলো শুকিয়ে গেছে কাশফুলের তো ওগুলো একটু ধারালো হয়েছিল, ওটা বারবার হচ্ছে ওর পায়ে হচ্ছে মানে ইচিং হচ্ছিল, তো ও এই কারণে এখানে হাঁটতে রাজি হচ্ছিল না। তো তাহলে বললাম যে আমরা সামনে হাঁটি, এখানে ভিতরে আর থাকার প্রয়োজন নেই। তো ওখান থেকে বেরিয়ে আমরা সামনে হাঁটছিলাম, আর সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নীলওয়ার রেস্ট্রিক্টেড এরিয়ার একটা বড় গেট, এখানের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে আমার আম্মু এবং ফুপি নাকি একবার ঢুকেছিল, সেটা অনেক আগের কথা, তখন আমরা এখানে প্রথম বাড়ি করে যখন এসেছিলাম সেই সময়কার কথা বলছি। তো তখন আম্মু এবং আমার ফুপি এখানে সকালবেলা হাঁটতে হাঁটতে এসেছিল, তখন এখানে দারোয়ান ছিলেন এবং এখানে কোনো কর্মকর্তা তখন সেই দিনটায় ছিলেন না, যেহেতু ওটা ওয়ার্কিং ডের মধ্যে একটা ডে ছিল। তো তখন দারোয়ানকে অনেক রিকোয়েস্ট করে তারা ভিতরে ঢোকার পারমিশন পেয়েছিল, তবে এখানে একটাই উদ্দেশ্যে পারমিশন পেয়েছিল যে এখানে কীভাবে চাষাবাদ করা হয় এই সবজিগুলো দেখার উদ্দেশ্যেই তারা ঢুকতে পেরেছিল।
তো আমার ফুপি বলল যে এই জায়গাটার ভিতরে নাকি তারা খুব উন্নত সিস্টেমে এখানে সবজি ফলাচ্ছেন এবং ফলন নাকি প্রচণ্ড পরিমাণে মাশাল্লাহ বেশি, মানে যেটাই দেখা যাচ্ছে সেটাই নাকি খুব ফ্রেশ ছিল, তার কারণ এখানে তারা হচ্ছে একদম প্রফেশনাল মালিদের দিয়ে এই রক্ষণাবেক্ষণগুলো করে থাকেন। তো আমরা ওখান থেকে অলরেডি আমরা বাসায় যাওয়ার জন্য উল্টো পথে রওনা দিয়ে দিয়েছি। ফেরার পথে খেয়াল করে দেখলাম এই তাল গাছগুলো বিশাল বড়, দেখে বোঝা যাচ্ছিল এই গাছগুলো অনেক অনেক বছর আগের লাগানো কোনো গাছ, এবং সাথে এখানে নিচে যে ছোট ছোট তাল গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সম্ভবত ওই গাছেরই বাচ্চা কাচ্চা, মানে এখান থেকে যে তালগুলো পেকে থাকে অনেক সময় থাকে যে হয়তো নিচে পড়ে গেছে, কেউ তুলে নেয়নি, তখন এটা থেকে গাছ আপনা আপনি হয়ে গেছে। তো আমরা আবার রিক্সায় চড়ে নিয়েছি, এখন বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আর কি। তো আমাদের আজকের ব্লগটি আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ব্লগটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে সব সময় আপনার একইভাবে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের পেজে আপনাদের ওয়ালে আর কি চলে যাবে, দেখা সেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ঢাকা শহরের ভিতরে থাকা সত্ত্বেও এত সুন্দর একটা জায়গায় গিয়ে অল্প সময়ের জন্য হলেও মাইন্ডটাকে ফ্রেশ করতে পেরেছি, এটা ভেবে খুব ভালো লাগছিল। আপনারাও চাইলে বাসার আশেপাশে খুঁজে দেখতে পারেন এরকম কোনো জায়গা থেকে থাকলে, বিকালে যদি আধা ঘন্টার জন্য বের হন দেখবেন যে মাইন্ডটা খুব সুন্দরভাবে রিফ্রেশমেন্ট কাজ করবে এবং পরবর্তী ওয়ার্কিং ডেগুলোতে নতুন একটা উদ্যমে কাজ করার মতো শক্তি পেয়ে যাবেন। তার সাথে বড় কথা, যদি বাসায় বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের এর থেকে বড় প্রফুল্লতার কিছুই হবে না যে সপ্তাহে একটা দিনও যদি তাদেরকে একটু সময় দেন তারা খুব খুশি হয়ে যাবে। যেমন আমার মেয়েও ঠিক তাই হয়েছে, ও একদমই আসতে চাচ্ছিল না, খুব জোর করে ওকে বাসায় আনা হয়েছে, তার ধারণা সে আরও বেড়াতে পারবে, কোথায় যাবে কি করবে সেটাই বুঝতে পারছিল না। তো এই ছোট ছোট আনন্দগুলো দেখতে পেরে খুব ভালো লাগে যে একদমই কোনো কিছু পরিশ্রম ছাড়া খুবই স্বল্প আয়োজনে বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে পারো অনেক কিছু। সবাই আমাদের জন্য অনেক দোয়া রাখবেন এবং আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।